আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলছে প্রিয় ডেইলি কুইজ, আজ 16 জুন 2021। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 2010 সালে 16 জুন বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে একদল গবেষক তোষা পাটের জীবন রহস্য উন্মোচন করেন। সারা বিশ্বে সবচেয়ে বেশি চাষ হওয়া পাটের দুটি প্রধান জাতের মধ্যে এটি একটি। এরপর 2012 সালে তারা উন্মোচন করেন ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন নকশা, যা পাটসহ প্রায় 500টি উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়। 2013 সালে তার নেতৃত্বেই দেশি পাটেরও জীবন রহস্য উন্মোচন করেন বাংলাদেশের বিজ্ঞানীরা। আজকের প্রশ্নটি হচ্ছে, মাকসুদুল আলম 1954 সালের 14 ডিসেম্বর কোথায় জন্মগ্রহণ করেন, বা মাকসুদুল আলম কোথায় জন্মগ্রহণ করেন, বা মাকসুদুল আলম কোন জেলায় জন্মগ্রহণ করেন। সঠিক উত্তর জানতে আমরা উইকিপিডিয়ায় আসলাম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফরিদপুর, তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেন। আমরা ফরিদপুর সিলেক্ট করে উত্তরটি সাবমিট করে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আরও ভিডিও করার উৎসাহ দিন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।